ম্যাচের 13 মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। উইলিয়ান আলবারেজের বাড়ানো বল থেকে গোল করেন থিয়াগো আলমাদা। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে সমতা আনে ইরাক, হেড করে বল জালে পাঠান আইমান হোসেন। তবে দ্বিতীয়ার্ধের 62 মিনিটেই আবার লিড নেয় আর্জেন্টিনা, কেভিন জেনোনের ক্রস থেকে হেডে বল জালে পাঠান লুসিয়ানো গুন্দো। এরপর 85 মিনিটে ইগনাসিও ফার্নান্দেজ তৃতীয় গোল এনে দেন আর্জেন্টিনাকে। ম্যাচের বাকি সময় নিজেদের জাল অক্ষত রেখে 3 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা, সেই সাথে বাঁচিয়ে রাখে অলিম্পিকে টিকে থাকার আশা। প্রথম ম্যাচে আলবিসেলেস্তারা হেরেছিল মরক্কোর কাছে। ইয়াসির আরাফাত সবুজ, বায়ান্ন টিভি।